কানাইপুরে করোনা আক্রান্তের খোঁজ মিলতেই তৎপর প্রশাসন। হুগলি জেলার কর্ণগড়ের কানাইপুরে করোনা আক্রান্তের হদিশ মিলতেই তৎপর প্রশাসন। কানাইপুর নপাড়া এলাকায় এক সবজি বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলে। সোমবার সকাল থেকে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা স্যানিটাইজ করা হয়। প্রধান জানান, পুরো কানাইপুর এলাকা স্যানিটাইজ করা হবে। কানাইপুর, আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে বলে জানান প্রধান। এই স্যানিটাইজের কাজ চলছে, এটা কি জন্য? না, আমাদের এখানে একটা পজিটিভ কেস পাওয়া গেছিলো, কালকে গতকালও আমরা স্যানিটাইজ করেছিলাম ছোটো মেশিন দিয়ে। আজকে ফায়ার ব্রিগেডের কাছ থেকে আমরা অ্যাপিল করেছিলাম, তারা মেশিন দিয়েছে। টোটাল কানাইপুরটাই আজকে স্যানিটাইজ আমরা করবো, আজ আর কালের মিলে, যাতে মানুষের যে কোথায় বিশ্বাসটা হারাচ্ছে সেটা বিশ্বাসটাকে আমরা ফিরিয়ে দিতে পারি। আর মানুষ যে গুজবে এইদিকে ওইদিকে বিভ্রান্ত হচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাবো। মেনলি কোন কোন জায়গাগুলো করা হবে? এটা টোটাল কানাইপুরটাই হবে, ওর মধ্যে স্পেশালি নপাড়াটা নিশ্চিতভাবে আছে। এরপরে আমাদের ফাড়ি আছে, এরপরে আমাদের হেলথ সেন্টার আছে, পঞ্চায়েত আছে, যাবতীয় যে মার্কেটে ওই ভদ্রলোক বসছেন সেটা আছে। এই টোটালটাই টার্গেট আছে। ঠিক আছে। হুগলি থেকে সুমন করাতির রিপোর্ট, টাইমস বাংলা।